হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি, আজকে এক জায়গায় যাব, মানে শপিং করতে যাব। তো সেই জন্যই ভাবলাম যে আজকে বিকেল থেকে শুরু করি। তো হয়তো বাড়ির বেশি কিছু আজকে শেয়ার করতে পারবো না, কারণ চলে যাব। তো এই যে বিস্কিটটা শেষ হয়ে গেছিলো তো সেটাই কিন্তু ভরে নিচ্ছি, আর এরপরে কিন্তু আমরা চা খেয়ে নেবো, আর চা খেয়ে কিন্তু তারপরে চলে যাব। তো এইটুকু শুধু শেয়ার করছি আজকে। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, তো আপনারা যদি কেউ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে, আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। তো যাই হোক, এই যে আমি কিন্তু আবিরের জন্য এখানে হরলিক্স আর দুধ রেডি করে নিচ্ছি, আর আবির যেহেতু সকাল বিকাল এই দুই টাইম হরলিক্স আর দুধটাই খায় তো সেটাই কিন্তু দিয়ে দিলাম। তো আর এই যে বিস্কিটটা গুড ডে বিস্কিট, ওরা আবিরের অনেক পছন্দের, তো সেটাই কিন্তু দিয়ে দিয়েছি, আর আবিরকে ওদিকে খেতে দিয়েছিলাম। আর আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা চলে গেছি বাজারে শপিং করতে। বাজার বলতে আমাদের শিলিগুড়ি বাজার, যেটা অনেক বড় একটা বাজার, আর এমন কোনো জিনিস মানে বাকি নেই যেখানে পাওয়া যায় না, সব ধরনের জিনিসই কিন্তু পাওয়া যায়। আর সত্যি এই জিনিসগুলো দেখে আমার এতটাই ভালো লাগছিলো যে ভিডিও না করে আর পারলাম না, সত্যি এত সুন্দর লাগছিলো সব কিছু। আর আবির তো যেটা দেখছে সেটাই শুধু নেওয়ার ইচ্ছে, আর বলছে যে এটা নেবো সেটা নেবো এরকম করেই যাচ্ছিল। তো সত্যি মাশাআল্লাহ জিনিসগুলো এত সুন্দর ছিল, আমার তো অনেক ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে পারেন। সত্যি জিনিসগুলো অনেক সুন্দর ছিল, আর দামটাও কিন্তু খুব একটা বেশি ছিল না। তো সেটাই, আর আজকে আমি কিন্তু এগুলো একটাও কিনবো না, কারণ এগুলো কেনার জন্য আজকে আমি যাইনি। তো সেটাই, আজকে আমি অন্য কিছু শপিং করব, তো সেটার জন্যই গেছিলাম। কিন্তু মাশাল এগুলো দেখে আমার এতটাই ভালো লাগছিল যে আমি ভিডিও না করে পারলাম না। আর আমি জানি আমার প্রিয় আপুরা, আমার প্রিয় ভিউয়ার্সরা অবশ্যই এগুলো দেখতে অনেক পছন্দ করবে, তো সেই জন্যই কিন্তু করে নিয়েছি ভিডিও। তবে এই ট্রেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, আর প্লেটটাও কিন্তু গ্রিন কালারের যে প্লেটটা ছিল সেটাও কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিলো। কিন্তু আবিরের বাবা বলেছে যে এখন ওগুলো থাক, এখন ওগুলো আজকে আর কিছু নেব না, আজকে যেটা কিনতে এসেছি আগে সেগুলাই কিনবো। আর কয়েকদিন আগের ভিডিওতে আমি দিয়েছিলাম আমার কিন্তু ভাগ্নির বিয়ের ডেট করেছিল, তো সেটাই ভিডিও আমি দিয়েছিলাম। তো ওর কিন্তু বিয়ে চলে এসেছে, তো সেজন্যই কিন্তু আমাদের শপিং করা, তো সেজন্যই কিন্তু আমরা বাজারে গেছিলাম। তো কী কী শপিং করলাম সেগুলো এখানে আর দেখাচ্ছি না, সেগুলো অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো। তো এখানে কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের, তো গাড়ি পেতে কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছিলো, বাসের জন্য কিন্তু আমরা এখানে ওয়েট করছিলাম। আর যেহেতু অনেকটাই রাস্তা, সেজন্য আমার বর মানে বেশিরভাগ ক্ষেত্রে বাসে করেই যায়, বাইকে করে যেতে ভয় পায় রাস্তার যা অবস্থা, তো সেজন্য কিন্তু আমরা বাসে করেই বেশিরভাগ সময় গিয়ে থাকি। আর এই যে এটা কিন্তু আমার ভাই, ভাই বলতে আমার দেওর, তো সে গিয়েছে আমাদের সাথে, আরও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে। আমার শপিংয়ের যে ব্যাগগুলো আছে সেগুলো কিন্তু ওর হাতেই ছিল। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কিনেছি বলে আমাদের
তো যাই হোক, আদিলের ব্লেজারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, আর ওকে কিন্তু খুব সুন্দর লাগবে ওই কালারটা, তো অবশ্যই এখানে দেখাবো আমি। তো কেউ যদি জানতে চান যে দামগুলো, আমি অবশ্যই কমেন্টে বলে দেবো, কারণ ভিডিওতে দামগুলো বলতে আমার খুব একটা ভালো লাগছে না, তো সেই জন্য কিন্তু আমি বলছি না। শুধু এইটুকুই বলতে পারি যে এখানে তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি দাম ছিল আমার কোর্টের, তো সেটাই। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি অলে সবার জন্য দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।